তো ভিউয়ার্স, আমরা সকলে গুগল ক্রোম অনেক সময় আমার ভিডিওতে শুনি। তো বন্ধুরা, আমরা কি জানি গুগল ক্রোম অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, কী কাজ করে? আমরা সকলে হয়তো সেই তথ্য জানি না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সেই তথ্যই আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি গুগল ক্রোম কী কীভাবে কাজ করে আর কী কাজ করে, এবং এর সঠিক পদ্ধতি কী আছে ইউজ করার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সেই কথাই বলবো। তার আগে বলি, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি একবার ঘুরে যাবেন, দেখে যাবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গল টেকনোলজি। এরকম টেকনিক্যাল সম্বন্ধে ভিডিও প্রতিদিনই আমাদের পেজে আপলোড হয় এবং ইনফরমেটিভ ভিডিও আমাদের পেজে রেগুলার আপডেট হতে থাকে। তাই আমাদের পেজের সঙ্গে জুড়ে থাকতে আমাদের পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এবং আপনাকে আরও বলি, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি গুগল ক্রোমের কাজটা কী। তো চলুন সেই প্রসেসটা আজকে দেখাবো। তো ফ্রেন্ডস, প্রথমে আমি আপনাদেরকে জানাই, আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন, তারপরে ক্রোম লিখে সার্চ করবেন। যদি আপনাদের কারোর ক্রোমটা আপডেট দিয়ে থাকে তাহলে অবশ্যই আপডেটটা করে নেবেন, এবং আপডেট না থাকলে তখন এটি ভালোভাবে ওয়ার্ক করবে না। তো আপডেট করার পরে আপনি নর্মালি এটিকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে দেখুন, এটা হচ্ছে পেজ। তো বন্ধুরা, ফার্স্ট আমি কাজ দেখাবো। আমরা সকলে গুগলটা অন করার পরে এই প্রথম যে ডান দিকে একটা ক্যামেরার মতো ছবি দেখতে পাচ্ছি, এর কাজটা কী? বন্ধুরা, এর কাজটি আমি আপনাকে দেখাবো আজকে। সাপোজ ধরুন এটি অন করলেন, এটি দিয়ে আপনি কোনো কিছু ছবি তুললেন। ধরুন আমি এই জিনিসটি নিলাম, ওকে করলাম, আমি এটা ছবি তুলে সার্চ করলাম। দেখুন এবার সার্চ বারে আমার সব কিছু এখানে দিয়ে দিয়েছে। এরকম সেম প্রসেস আমি যখনই যাই কিছু সার্চ করবো এখানে তাই দিয়ে দেবে। সাপোজ ধরুন আমি আর একটা ওপেন করার চেষ্টা করছি, আমি ধরুন এই স্ট্যান্ডটি, আমি এই স্ট্যান্ডটি সার্চ করলাম। দেখুন এখানে সব রকম স্ট্যান্ড দিয়ে দিয়েছে। এরকমভাবে আপনি যে কোনো জিনিসই সার্চ করতে পারেন। সাপোজ ধরুন আমি আরেকটি আপনাদের করে দেখাচ্ছি। আপনি ধরুন একটি ব্যাটারি নিলেন এবং এটিকে সার্চ করলেন, এরপর আপনাকে দেখুন এসব ব্যাটারি দিয়ে দেবে। তো বন্ধুরা, এই সার্চ বারের কাজ হচ্ছে আপনি কোনো কিছু মুখে না বলে জাস্ট ছবি তুলে দিলে সেই প্রোডাক্টের ভ্যারাইটিস জিনিস আপনাকে এটা দিয়ে ফেলবে। তো বন্ধুরা, সেকেন্ড কাজটি কী? সেকেন্ড কাজটি হচ্ছে আপনারা সাইডে থ্রি ডট যেটি আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেন। এরপরে ক্লিক করার পরে এই যে স্টার বাটন আছে, এই স্টার বাটনটি অ্যাকচুয়ালি কী, স্টার বাটনটি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে? তো বন্ধুরা, আমি সার্চ করে দেখানোর চেষ্টা করছি। ধরুন আপনি একটি ওয়েবসাইটে চলে গেলেন, আপনি একটি ওয়েবসাইটে চলে গেলেন, আমি এই ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে ধরুন আমি এই ওয়েবসাইটে কাজ করছি, এবং কাজ করতে করতে আমি ব্যস্ত থাকার কারণে বা পরবর্তীতে আমার এই ওয়েবসাইটটি দরকার আছে, সেহেতু আমি ভুলে যেতে পারি যে আমার ওয়েবসাইটটি অ্যাকচুয়ালি কী ছিল। সেক্ষেত্রে আমি এখানে থ্রি ডট কেটে করে স্টার মার্ক করে লাগলে এটি আমার বুক মার্কড হয়ে গেল। এরপরে পরবর্তীকালে আপনি যখন এটি কেটে ফেলবেন বা আপনি যখন অন্য সময় অন করতে চাইবেন, আপনি থ্রি ডটে ক্লিক করলেন এবং এরপরে বুক মার্ক যে অপশানটি আছে এখানে ক্লিক করে, মোবাইল বুক মার্ক এখানে ক্লিক করলে আপনি ওখানে দেখবেন একটি মার্ক হয়ে আছে, আপনি খুললে পারে ঠিক সে জায়গাতেই পেজটি চলে যাবে। তো এটি অ্যাকচুয়ালি কাজ হচ্ছে সেভ করে রাখা, আপনার পেজটিকে সেভ করে রাখা পরবর্তীতে ওপেন করার জন্য। ওকে বন্ধুরা, এরপর নাম্বার থ্রি আমি যেটা দেখাবো, থ্রি ডটে ক্লিক করার পরে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, নিউ ইনকগনিটো ট্যাব, এটি অ্যাকচুয়ালি কীভাবে ওয়ার্ক করে? বন্ধুরা, আপনি এটি ক্লিক করার পরে পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি স্পেশালি ওয়ার্ক করে যখন আপনি কোনো সিক্রেট কোনো কিছু ভিজিট করছেন বা সার্চ করছেন, সেটি কেউ সার্চ বারে খুঁজে না পায় বা সার্চ হিস্ট্রিতে খুঁজে না পায়, সেভাবে এই ট্যাবটি কাজ করে। এটি আপনার খুবই হেল্পফুল মনে হবে। আপনি যদি কোনো কিছু এখানে সার্চ করে দেখার চেষ্টা করেন, আপনি সাপোজ আপনাকে সার্চ করে দেখার চেষ্টা করলেন, তো বন্ধুরা এটির কাজ স্পেশালি হচ্ছে আপনি যখনই আপনার ফোনটি নিয়ে কেউ হিস্টোরি চেক করবে তখন এইগুলি দেখাবে না, আপনি এটা পুরো পার্সোনাল থেকে যাবে। যেমন ধরুন আমি এখান থেকে বেরিয়ে গেলাম, এরপরে আমি এখানে যাওয়ার পরে সার্চ অপশানে গিয়ে হিস্ট্রি দেখার চেষ্টা করছি, এখন আমাকে ইনকগনিটো যেটা সার্চ করেছিলাম সেটি এখানে দেখাবে না। তো এটি আপনার সিক্রেট একটি ওয়েবসাইট হিসেবে কাজ করতে পারে। তো আপনারা এখান থেকে কোনো সিক্রেট কিছু সার্চ করতে পারেন বা প্রাইভেট কিছু সার্চ করতে পারেন সেক্ষেত্রে, এবং খুবই এটি সেফফুল। ওকে বন্ধুরা, এরপর আবারও দেখানোর চেষ্টা করছি নাম্বার যে হিস্ট্রি। অনেক সময় আমরা অনেক কিছু সার্চ করি এবং আমরা চাই আমাদের হিস্ট্রিটি ক্লিয়ার করতে, তো আমরা কীভাবে সেটি ক্লিয়ার করবো বন্ধুরা? তো আমাদের এরপরে দেখতে হবে যে হিস্ট্রিতে সার্চ করার ক্লিক করার পরে আমরা এখানে থ্রি ডটে এলাম, হিস্ট্রিতে ক্লিক করলাম, এরপরে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে, আপনাদের দেখে নিতে হবে যে এখানে যে অপশানটি আছে টাইম রেঞ্জ লাস্ট আওয়ার, আপনি কি লাস্ট এক ঘন্টাতে যেগুলি করেছেন সেগুলিকে ডিলিট করতে চাইছেন, নাকি চব্বিশ ঘন্টায় যেগুলি করেছেন সেগুলিকে ডিলিট করতে চাইছেন, সাত দিন, ফোর উইক্স, অল টাইম। তো আপনার যেরকম সেখানে সুবিধা হবে সেরকম। আমি যদি করি যে লাস্ট চব্বিশ ঘন্টা, তো লাস্ট চব্বিশ ঘন্টা পরে ক্লিয়ার করে দেবো, সেক্ষেত্রে আমার চব্বিশ ঘন্টা আমি যেগুলি সার্চ করেছিলাম সেগুলি সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে।
আবার যদি আমি মনে করি যে এখানে আমি অল টাইম করে দেবো, তাই আমি যখনই এটা অল টাইম করে ক্লিয়ার করে দেবো তখন আমার আর সার্চ হিস্ট্রিতে কিছু থাকবে না। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হিস্ট্রি সার্চ পুরো ব্ল্যাঙ্ক। তো বন্ধুরা এটি অনেক কাজে লাগে, আমরা এটা অজানা ছিলাম যে কীভাবে আপনারা সার্চ হিস্ট্রি এখান থেকে বেরিয়ে যাব। এবং বন্ধুরা আপনারা এখানে অনেকেই আপনার ফোনটিকে ডেস্কটপ মোড হিসেবে ইউজ করতে চান বা মনে করেন যে আপনি ঠিক যেরকম কম্পিউটারে বা পিসিতে আপনি যেভাবে দেখতে চান সেই মোডটিকে আমি চালু করব, তো সেক্ষেত্রে আমাকে থ্রি ডট করতে হবে। এরপরে যখন এখানে একটি আছে ডেস্কটপ সাইট বলে, ডেস্কটপ সাইট ক্লিক করতে হবে। ডেস্কটপ সাইটে ক্লিক করলে আপনার কী হবে বন্ধুরা, আপনারা যখনই কিছু এখানে সার্চ করবেন তো তখনই এখানে কম্পিউটারের মতো ওপেন হবে। যেমন আমি ইউটিউব খুললাম, দেখুন ইউটিউবে ঠিক কম্পিউটার বা পিসিতে যেভাবে ওপেন হয় আমাদের সামনে চলে আসে ঠিক সেভাবেই চলে এসেছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। তো আমি আপনাদেরকে মূল্য বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি গুগল ক্রোম কী কীভাবে কাজ করে। তো গুগল ক্রোম বন্ধু অনেকগুলি ফিচার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।